যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই। প্রভু আমাদের সকলকে একত্রিত করেছেন, আর এ বড় আনন্দের দিন। প্রভু যিশু আমাদের প্রত্যেককে এক নতুন প্রত্যাশার প্রতিটা দিন নিয়ে আসেন। আমরা সাক্ষ্যের মধ্যে দিয়ে শুনছিলাম আজকে, যে সাক্ষ্যে শুনছিলাম আমাদের খ্রিস্ট বিশ্বাসী মানুষই বলছিলেন যে এই ভাই বোন গুলো সবাই এসছে আজকে একটা প্রেমেতে এসছে, তাই না? আর এই সাক্ষ্যটা দেওয়ার আগে উনি জানতেন না আমি কি বাক্য দিতে চলেছি, উনি জানতেন না। কিন্তু উনি একটা কথা বলেছেন যে ঈশ্বরের ভালোবাসা, সে ঈশ্বর কোন ঈশ্বর যার ভালোবাসা রক্তের সম্পর্কের বাইরেও একে অপরকে ভালোবাসতে শেখায়। আর আজকে এখানে আমরা যারা সকলে এসেছি, প্রত্যেকে তার একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছি, কারণ আমরা মানুষ, আমরা যেখানে যাই তার পেছনে একটা প্রতিনিয়ত উদ্দেশ্য কাজ করে। তেমনি ঈশ্বর তার প্রতিটা কাজ, তার সৃষ্টি তার নির্দিষ্ট একটা উপলক্ষ রেখেছেন। আর তাই আজকে যখন আমাদের এই সাক্ষ্যে বলছিলেন যে ভালোবাসা বা প্রেম ঈশ্বরের, সেই প্রেমের কি রূপ কি রং আমরা জানি না। অনেকে আমরা যখন ভালোবাসার প্রশ্ন ওঠে তখন আমরা বাহ্যিক আবেদন দেখে, বাইরের কিছু কারণ দেখে ভালোবাসার নিদর্শন বা চিহ্ন খুঁজি। আর আজকে আমাদের যদি পৃথিবীর দিকে তাকায়, যে ভালোবাসা লোকে অনেক কিছু করে, প্রেম অনেকভাবে রয়েছে। আমরা জানি যে যদি গ্রিক যে সভ্যতা ছিল সেই গ্রিক সভ্যতা অনুযায়ী, তাদের দর্শন অনুযায়ী পাঁচ ধরনের ভালোবাসা হয়। যেমন সন্তানের সাথে তার পিতামাতার ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, বন্ধুত্বের ভালোবাসা, এই এতগুলো সামাজিক বা পারিবারিক বা পৃথিবীর ভালোবাসার মধ্যে, তাহলে কোন ভালোবাসাটা এখানে আমরা পাচ্ছি না? আমরা দেখবো আজকে যেখানে ভালোবাসা সেখানে একটা সম্পর্ক তৈরি হয়। ভালোবাসা একটা এমন জিনিস যে সেটা আমরা চাই সেটা থাকুক। তো কিছু প্রশ্ন আছে যখন আমরা প্রেম বা ভালোবাসা নিয়ে বলি, যে আমরা যখন কাউকে ভালোবাসি তার উৎসটা কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কেন আমরা ভালোবাসব? তৃতীয় প্রশ্ন, আমরা আমাদের ভালোবাসা থেকে কি চাই? চতুর্থ প্রশ্ন, আমরা কিভাবে এই ভালোবাসা কেমন ভাবে ধরে রাখতে পারি? এবং শেষ প্রশ্ন, আজকে আমাদের জীবনে কি ধরনের তাহলে ভালোবাসার প্রয়োজন আমরা দেখব। আমি যখন বলছি যে ভালোবাসার কথা, তার মানে এই না যে ভালোবাসা মানে আমি মাছ খেতে ভালোবাসি, মাংস খেতে ভালোবাসি, বা অন্য খাদ্য খেতে ভালোবাসি, অথবা আমি লস্যি খেতে ভালোবাসি, অথবা ভালো আমি শাড়ি পরতে ভালোবাসি, আমি ভালো সিনেমা দেখতে ভালোবাসি, ভালো গান শুনতে ভালোবাসি, এই ভালোবাসার কথা আমি বলছি না এখানে। এই ভালোবাসা জগতের কোনো জিনিসকে নয়, যা চলে না, জীবন্ত নয়, কোনো পদার্থকে ভালোবাসার কথা বলছি না। আমি মোবাইল ভালোবাসি, টিভি ভালোবাসি, গান ভালোবাসি, না, এই ভালোবাসার কথা আমি বলছি না। আমি বলছি এক জীবন্ত ভালোবাসা, যেখানে একে অপরকে মানুষ তার ভালোবাসে এবং সেখানে একটা সম্পর্ক রয়েছে। আর তাই প্রত্যেকে চায় তাদের ভালোবাসাটা থাকুক, আর তাহলে কি হবে, তাদের সম্পর্কটাও চিরকাল থাকবে। কিন্তু বাস্তব আমাদের কি শেখায় বা কি বলে আমরা যখন এই পৃথিবীতে দাঁড়িয়ে বাস্তবটা দেখি, আমরা দেখি
যে আমাদের অনেক দিনের সম্পর্ক থাকে না, যদিও বা থাকে সেই সম্পর্ক হারিয়ে যায়। তার মানে দুটো জিনিস আমরা দেখছি, এক ভালোবাসা হারালে সম্পর্ক হারিয়ে যায়, দুই যদি সম্পর্ক হারিয়ে যায় তাহলে ভালোবাসাও হারিয়ে যায়। তাই আমরা যদি ভালোবাসা হারাই তার কারণ কি হতে পারে? সামাজিকভাবে যদি দেখি এটা হতে পারে যে আমরা আমাদের এই সম্পর্কে অতিরিক্ত চাহিদা রয়েছে, প্রথম কারণ। দ্বিতীয় কারণ, আমাদের অনেক বেশি আশা এই সম্পর্কের ভেতর থেকে করি। তৃতীয় কারণ, যে উদ্দেশ্য বা মনোভাব নিয়ে ভালোবাসাটা একজনের সাথে শুরু করেছিলাম সেই মনটা অন্যদিকে তার পরিবর্তন। আর চতুর্থ, যে যাকে আমি ভালোবাসি সেই ভালোবাসার উদ্দেশ্যটাই আমি জানি না, তার লক্ষ্যটা কি। অনেক কারণের এই চারটি মূলত কারণ হয় যখন আমরা ভালোবাসা হারাই। আর যদি আমরা ধরি যে সম্পর্ক হারাই, হয়তো আমাদের তারা ভালোবাসে, কিন্তু সম্পর্ক কি করে হারাই? যখন আমাদের সম্পর্কে পিতা মাতা হোক, ছেলে হোক, মা বাবা হোক, স্ত্রী হোক, কেউ একজন মৃত্যুবরণ করে, তখন মৃত্যুর আগে পর্যন্ত ভালোবাসা থাকে, কিন্তু তারপরে সম্পর্ক ছেদ, ভালোবাসা ছেদ। তাই আমি বলেছি দুটো জিনিস আজকে, ভালোবাসা হারালে সম্পর্ক হারা, এটা প্রথমে বললাম চারটে কারণ ভালোবাসা হারানো। আর দ্বিতীয় বললাম কি, সম্পর্ক হারালে ভালোবাসা হারিয়ে যায়, যেখানে মৃত্যুর মধ্য দিয়ে মানুষ সম্পর্কর বাঁধন আর ধরে রাখতে পারে না, আর তাই ভালোবাসাও তার ওই হারিয়ে যায়। তাহলে এর সমাধান কি? আমরা দেখি যে সমাধানটা কি বলছে, যে কিভাবে আমাদের ভালোবাসা এবং এই সম্পর্ক আমাদের পরিবারে বা সমাজে একে অপরের সাথে আছে, এটা সারা জীবনের মতো থাকতে পারে, এর সমাধানটা আমরা কোথায় পেতে পারি? আর আজকে এই বাক্যের অংশে সেটাই আমাদের আলোচ্য বিষয়, যে খ্রিস্টের রং ধেনু বা ওই সাতটি রং রেইনবো আকাশে দেখা যায়, এ পৃথিবীর ভালোবাসা নয়। গ্রিক মাইথোলজি বা ফিলোসফিতে বা দর্শনে যা বলেছে পাঁচটা ভালোবাসা, তার একটা ছিল আগেপ লাভ। আগেপ লাভ যা হচ্ছে ঈশ্বরের প্রেমকে বলা হয়, যার উৎস এই পৃথিবীর মানুষের মধ্যে নয়। তার আজকে প্রেমের সাতটি রং বা সাতটি গুণ নিয়ে, বিশ্বস্ততা নিয়ে আমরা দেখব, কারণ আমরা আমাদের জীবনে কোনো ভালোবাসা হারাতে চাই না, দুই কোনো সম্পর্ক হারাতে চাই না। আর আমরা কিন্তু পাঁচটা প্রশ্ন করেছি প্রথমে, যে পাঁচটার উত্তর খুঁজবো আজকে। আর তাই আমরা দেখি যে এই ভালোবাসা শব্দটা যদি হিব্রিয় শব্দে দেখি বাইবেলে, আহেব বলে বলা হয়, যে ভালোবাসা ঈশ্বর আমাদের শেখান যে কি প্রকার ভালোবাসার কথা। আমরা দেখছি যে খ্রিস্টের ভালোবাসা কি কি করে না। আমরা যদি এক করিন্থীয় ১৩ অধ্যায় পড়ি, সেখানে আমরা দেখব যে বলা হচ্ছে যে যারা যীশু খ্রিস্টের ভালোবাসা পেয়েছে সেই ভালোবাসা কি কি কাজ করতে পারে না। প্রথম, হিংসা বা ঈর্ষা করে না। দ্বিতীয়ত, নিজের গরিমা বা গর্ব করে না। তৃতীয়ত, তার আচরণ খারাপ অন্যের সাথে ব্যবহার করবে না। চতুর্থত, সে নিজের স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে না। পঞ্চমত,
সে রাগিয়া উঠবে না, ষষ্ঠ সে অন্যের যদি তার বিরুদ্ধে কাজ করে অপকার করে তা মনে রাখবে না, আর সপ্তম অধার্মিকতায় আনন্দ করে না। তার মানে যেখানে যিশুর ভালোবাসা নেই সেই ভালোবাসায় পৃথিবীর জীবনে ভোগ বিলাস আনন্দে করে অধার্মিক আনন্দ। ভোগ বিলাস মানে এই বলছি না খাওয়া দাওয়া করবে না বা পরিবারের সাথে গল্প করবে না, অধার্মিকতা বলতে যেখানে যে আনন্দ আমরা পৃথিবীতে করি পরিবার নিয়ে হোক বন্ধু নিয়ে হোক, যেটা যিশু খ্রিস্টের হৃদয়কে স্পর্শ করে না, তাকে প্রশংসা দেয় না, তাকে সন্তুষ্ট করে না, তার যেটা ভালো লাগে না, সিম্পল। আর আজকে আমরা যখন বলছি যে আমাদের সম্পর্ক টিকিয়ে রাখতে হবে, আমাদের ভালোবাসা টিকিয়ে রাখতে হবে, তো দুটো টেকাতে গেলে প্রথম আমাদের সঠিক ভালোবাসা কি জানতে হবে, তার উৎসটা কোথায়, এবং আমাদের কি আশা করি সেই ভালোবাসার কাছে, কিভাবে সেই ভালোবাসা আমরা ধরে রাখতে পারি। তাই যারা খ্রিস্টের প্রেম বলে যে এইগুলো করে না, তার মানে এগুলো কারা করে? পৃথিবীতে যারা মানুষ একে অপরকে ভালোবাসে তারা কি করে? তারা ঈর্ষা হিংসে করে, তারা নিজেদের গর্ব করে অর্থ নিয়ে, তাদের বুদ্ধি নিয়ে, তাদের শিক্ষা নিয়ে, তাদের প্রতিপত্তি নিয়ে, তাদের মান সম্মান নিয়ে, তাদের ধর্ম নিয়ে, তাদের সংস্কৃতি নিয়ে, তাদের চেহারা নিয়ে, অনেক কিছু নিয়ে তারা অহংকার করতে পারে। আর কি করে? তাদের আচরণ সময় বুঝে বদলায়। চতুর্থ কি করে? তারা আমরা প্রত্যেকে ভালোবাসি নিজেদের স্বার্থ বজায় রেখে, আর স্বার্থ ভেঙে গেলে কি হয়? পঞ্চম, আমরা রেগে উঠি। আর রেগে উঠলে কি হয়? অন্যের ভুলকে আমরা মেনে নিই না, অপকার গণনা করি না, করি আর কি করি? অন্যের খারাপ হলে আমরা খুশি হই। এগুলো যিশু খ্রিস্টের ভালোবাসা শেখায় না বা করে না, এগুলো পৃথিবীর মানুষের ভালোবাসা করে। আর তাই আজকে পৃথিবীতে সমাজে স্বামী স্ত্রী এত ভাঙন হয়, সন্তান মায়ের মধ্যে ভাঙন হয়, বা পরিবারের ভাঙন, বা বন্ধু বিচ্ছেদ অনেক জায়গায়। তার এই মূলত সাতটা কারণ দর্শানো রয়েছে, এর জন্যই আমাদের এখানে এই অবস্থা। কিন্তু কথা হচ্ছে যে এগুলো আসে কোত্থেকে? এই এই যেগুলো যিশু খ্রিস্ট বলছে যে তার ভালোবাসা এগুলো করে না, তাহলে আমাদের মধ্যে কি ভালোবাসা করি আমরা একে অপরকে? আমরা ছেলে মেয়েদের কি ভালোবাসি? তাহলে স্বামীকে বা স্ত্রীকে কি ভালোবাসি? মা বাবাকে কি ভালোবাসি? বন্ধুতে কি ভালোবাসি? আমরা সেই ভালোবাসাবাসি যেখানে হিংসা থাকে, যেখানে গর্ব থাকে, যেখানে আচরণ সময় অনুযায়ী বদলায়, যেখানে আমরা স্বার্থ বাঁচিয়ে ভালোবাসি, যেখানে আমরা স্বার্থে ঘা পড়লে রেগে উঠি, যেখানে অন্যের ভুলকে মেনে নিতে পারি না, যেখানে অন্যের সমস্ত খারাপ হলে আমরা খুশি হই। তাই এটা প্রকৃত ভালোবাসা ঈশ্বরের কথা অনুযায়ী হতে পারে না। আর তাই এর সমাধান কি? এমন একটা ভালোবাসা আমাদের মধ্যে দরকার যা এই পৃথিবীর মানুষের স্বার্থপর মন থেকে তৈরি হয় না। আমাদের এমন একটা প্রেম বা ভালোবাসা দরকার যা আমাদের এই মানুষের মনের মধ্য থেকে তৈরি হয় না। তাহলে আমরা মানুষ কি ভালোবাসবো না? তার মধ্যে করবো, কিন্তু তাহলে আমরা এই ভালোবাসা কোথায় পেতে পারি? আমরা পেতে পারি যিশুর মধ্যে। কেন যিশুর মধ্যেই আমরা এই ভালোবাসা পেতে পারি? তার সাতটা কারণ তার ভালোবাসার মধ্যে রয়েছে। তার আগে আমরা দেখি কেন আমরা পারি না। কারণ আমাদের যে দেহের রক্ত মাংস আছে সেগুলো কি করে? সেগুলো অনেক কিছু চায়। আমরা খারাপ কাজ করতে চাই, অশুচি মনোভাব করি, লোকের ওপর অত্যাচার করি, মিথ্যা কথা বলি, শত্রুতা করি, হিংসা করি, রাগ করি, প্রতিযোগিতা করি, দলাদলি করি, মাতলামো করি, এরকম অনেককে নিয়ে ব্যঙ্গ করি। আর এগুলোই সবই হচ্ছে
পৃথিবীর মানুষের মন থেকে এই ভালোবাসা সম্পর্কের অঙ্গ, তাই পৃথিবীর মানুষের মধ্যে কি হয়, সম্পর্ক ভেঙে যায়, ভালোবাসা হারিয়ে যায়। আর তাই আমরা যদি কেউ ভাবি যে আমরা কেউ এগুলো করিনি, তাহলে ভুল। কারণ আমরা এগুলো প্রতিজ্ঞাই করি, আমরা যখন ভালোবাসি রাগি না হয় না, বা হিংসা করি না হয় না, বা অন্যকে ঘৃণা করি না হয় না, হয় আমরা বেছে বেছে আমাদের আচরণ বদলাই। আর তাই এটা বলা হয় ঈশ্বরের সামনে পাপ। আমাদের এই মনের ভালোবাসার মধ্যে পাপের ভালোবাসা রয়েছে। আর আমরা যদি বলি যে আমরা পাপ নেই, তাহলে আমরা ভুল করি। কিন্তু যদি আমরা সেই পাপকে যিশুর কাছে স্বীকার করি, তাহলে যিশু আমাদের কি করেন, ক্ষমা করেন, আর উনি আমাদের সমস্ত যা অধার্মিক ছোটবেলা থেকে এখন পর্যন্ত করে এসেছি সব ক্ষমা করে দেন। আর যদি বলি আমি না, আমি তো কোনো পাপ করিনি, আমি জীবনে ভুল করিনি, যিশুকে আমার দরকার নেই, তাহলে বলছে এখানে সে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, সে মিথ্যাবাদী। ঈশ্বর বলেন, মানুষ বলবে না, আমি আপনাকে বলবো না মিথ্যাবাদী, কারণ আমিও একই দোষে দুষ্ট। যার জীবনে যিশুর পবিত্র সত্য নেই, যে আমরা যিশুর কাছে পাপ স্বীকার করে তার কাছে জীবনকে অর্পণ করিনি, তারা পাপ বহন করে সারা জীবন চলবো। কারণ কারণ বাইবেলে পরিষ্কার বলে দিয়েছে যে আমরা পেরিতের 4:12 যদি পড়ি, যে পৃথিবীতে স্বর্গে আর পাতালে যিশু ছাড়া আর কারোর নাম নেই যে এই মানব জাতিকে পাপ থেকে মুক্তি দিতে পারে, পাপের প্রায়শ্চিত্ত হতে পারে। আর তাই আজকে আমাদের যে ভালোবাসার প্রয়োজন, সেই ভালোবাসা ঈর্ষা যেটা করবে না, যেটা গর্ব করবে না, যেটা অশিষ্ট আচরণ করবে না, স্বার্থ করবে না, রাখবে না, আর অন্যের অপকার মনে রাখবে না, আর অধার্মিকতায় আনন্দ করবে না। তো খ্রিস্টের প্রেম আমরা পাবো কি করে, এও এক বড় প্রশ্ন। আমাদের যদি সংসারে প্রতিটা ভালোবাসাকে বাঁচতে হয়, সম্পর্ক গুলো বাঁচিয়ে রাখতে হয়, কিভাবে করব? কারণ আমরা প্রথমেই পড়েছি যে অনেককে ভালোবাসে, ভালোবাসা হারিয়ে গেলে সম্পর্ক হারায়। কিন্তু যদি সম্পর্ক না হারায়, আমাদের ভালোবাসা থাকে, তাহলে ভালোবাসা হারাই কি করে? কারণ আমাদের সেই ভালোবাসার লোক সে যদি মৃত্যুবরণ করে, তাহলে আমরা কি চিরদিন আর এই ভালোবাসার লোকগুলোকে, সম্পর্ক গুলোকে ধরে রাখতে পারবো না? ঈশ্বর তার ব্যবস্থা করেছেন আমাদের জীবনে। আর তাই আমাদের বলে যদি যিশুর ভালোবাসা আমাদের মধ্যে থাকে, তার ভালোবাসা কি, তার আনন্দ, তার শান্তি, তার হৃদয় যদি আমাদের ভেতরে থাকে, আর তাদের মধ্যেই থাকে যারা যিশুকে ভালোবেসেছি এবং তার কাছে আমাদের জীবনের মতিগতিটা ইচ্ছেটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি, তবেই আমরা সেই জীবনে থাকতে পারি। কারণ কারণ বলছে এই জগতে, এই পৃথিবীতে আমাদের চোখ নাক জীবের লালসে অনেক কিছু চায়, কিন্তু আমাদের যিশু বলে যে এগুলো সব চলে যাবে। তুমি আজকে যে খাওয়াটা ভালোবেসে খাচ্ছ, মাছ ভাত ডাল যা কিছু তোমার দারুণ দারুণ খাওয়ার, এ কালকে তোমার জীবনে কিছু কাজ দেবে না। প্রতিদিনের জন্য ওই জন্য হওয়ার দরকার, তোমার শিক্ষা বিদ্যে তোমার অর্থ সব চলে যাবে, কিন্তু যারা ঈশ্বরের ইচ্ছে পালন করবে তারাই সারা জীবন আশীর্বাদ শুধু নয় বেঁচে থাকবে। কিন্তু কথা হচ্ছে কোন ঈশ্বরের কথা বলা হচ্ছে, যার ভালোবাসা এই 7টি রং আমাদের জীবনে প্রকৃত সম্পর্ক এবং আমাদের প্রকৃত ভালোবাসার শিক্ষা দিতে পারে। 1 John 4:9-10 বলছে, আমাদের কাছে ঈশ্বর প্রেম প্রকাশ করেছেন যে ঈশ্বর তার একমাত্র পুত্র এই পৃথিবীতে পাঠিয়েছেন, যেন
তাকে বিশ্বাস দ্বারা আমরা জীবন লাভ করতে পারি। কি জীবন? মৃত্যুহীন জীবন। আমরা তো এখন জীবন আছেই, কিন্তু সেই মৃত্যুহীন জীবন পেতে গেলে আমাদের পাপটা যাবে কোথায়? যিশু, যিনি আপনার আর আমার প্রত্যেকের পাপ উনি ক্রুশে বহন করেছেন, প্রায়শ্চিত্ত করেছেন। আর তাই বলছে, যদি যিশুর সেই প্রায়শ্চিত্তের কাজকে আমরা বিশ্বাস করি, কোন বুদ্ধি দিয়ে নয়, কোন কাজ করে নয়, শুধু মনটা খুলে আমাদের পাপের মনটা তার কাছে অর্পণ করে বিশ্বাস করি যে তিনি আমাদিগকে প্রেম করলেন, ঈশ্বর এবং তার পুত্র যিশুকে আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য এই পৃথিবীতে প্রেরণ করিলেন। আর আজকে এই ভালোবাসা কে বলা হয় খ্রিস্টীয় প্রেম, যে ভালোবাসা স্বার্থহীন, শর্তহীন, যে ভালোবাসা ঈর্ষা করে না, যে ভালোবাসা আপনার ক্ষতিত আনন্দ উল্লাস করে না, যে ভালোবাসা আপনার জীবনের সমস্ত পাপকে সমস্ত ক্ষমা করে দেয়। পৃথিবীতে এরকম সম্পর্ক ভালোবাসা আপনি দেখাতে পারবেন? স্থায়িত্ব আছে না, কারণ আমরা ভালোবাসা করি, যদি কেউ আমাদের ভালোবাসে তবেই তাকে ভালোবাসবো, না হলে তার বিচার চাইব। কিন্তু যিশু বলেন উনি এই পৃথিবীতে বিচার করতে নয়, উনি আমাদের পাপের বিচার নিতে এসেছিলেন। তাই যোহনের 3:15-17 বলে যে ঈশ্বর এই জগৎকে এমন প্রেম করলেন, এমন প্রেম যে প্রেমে হিংসা নেই, যে প্রেমে মতভেদ নেই, যেই প্রেমে ধর্মের অন্ধত্ব নেই, যে প্রেমে ধার্মিকতার কাজ করা নেই, যে প্রেমে ঈর্ষা নেই, যে প্রেমে স্বার্থ নেই, যে প্রেমে শর্ত নেই, সেই প্রেম করলেন যা মানুষের অহংকারকে ধর্মীয়, সামাজিক, আর্থিক সমস্ত বুদ্ধির, শিক্ষার, প্রচলিত সংস্কৃতিকে সবকিছুকে নুইয়ে প্রকৃত প্রেম যেখানে জাতি ভেদ ধর্ম সব এক করে দিয়ে আপন করে দিয়েছে ঈশ্বর, তিনি হচ্ছেন খ্রিস্ট। আর তাই বলছে যে যারা আমরা বিশ্বাস করব তারা অনন্ত ঈশ্বরীয় জীবন পাবো। কারণ কারণ ঈশ্বর এই জগৎকে বিচার করতে যিশুকে পাঠাননি। আমরা পৃথিবীতে দাঁড়িয়ে একে অপরকে দোষ ধরি, বিচার করতে ব্যস্ত, কিন্তু ঈশ্বর আজকে আমাদের বিচারের জন্য নয়, খ্রিস্টকে পাঠিয়েছিলেন আমাদের পাপকে ক্ষমা করার জন্য, আমাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য, আমাদের জীবনকে প্রকৃত প্রেমে পরিপূর্ণ করার জন্য, যাতে এই পৃথিবীতে প্রকৃত প্রেমের বড় অভাব। আজকে আজকে মানুষ আজকে হারিয়ে যাচ্ছে, তার পরিবাররা সমস্ত ভালোবাসা ছিন্ন, সম্পর্ক ছিন্ন। তাই আমাদের ভালোবাসা এবং সম্পর্ক সারা জীবনের মতো থাকবে পরিবারের মধ্যে, যদি পুরো পরিবার আমরা যিশুর কাছে আমাদের জীবনকে অর্পণ করি। কারণ তিনি আমাদের এই পাপের জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য নিজের জীবন দিয়েছেন, ক্রুশে বলিকৃত করেছেন। আর পৃথিবীর কোনো ভালোবাসা নেই এই এত বড় কাজটা মহান করতে পারে, কারণ একমাত্র সৃষ্টিকর্তা মহান ঈশ্বর, যিনি তার সমস্ত দয়া এবং অনুগ্রহ দেখিয়েছেন তার জীবনের সর্বোচ্চ, সেই যিশুকে এই পৃথিবীতে সমস্ত দান করেছেন, যে দানকে আজকে আমরা শুধু গ্রহণ করতে পারি। আর সেই প্রেম তখনই আমাদের হৃদয়ে অবস্থান করতে পারে, আর সেই অবস্থান করে না, এই পৃথিবী জগৎকে এক নতুন প্রেমে আশায় এবং প্রত্যাশায় আকাঙ্ক্ষায় গড়ে তোলে। আজকে আমরা ছোট ছোট শিশুরা রয়েছে এখানে, বা যারা বড়রা রয়েছে, প্রত্যেকের কাছে যিশু একই ভালোবাসার প্রত্যাশা রাখে, তার জীবন দিয়ে ভালোবাসার আশ্বাস দিয়েছে, যে ভালোবাসা এই পৃথিবীর ভালোবাসার থেকেও অনেক উঁচুতে বিশ্বাসযোগ্য, যে ভালোবাসা কোনো অবস্থাতেই ছাড়বে না, যে ভালোবাসা কোনো অবস্থাতেই আপনাকে ঘৃণা করবে না স্বার্থের জন্য, অথবা আপনাকে ভেঙে দেবে না, আপনাকে সমস্তভাবে বিশ্বাসঘাতকতা করবে না। কারণ এই ভালোবাসা ঈশ্বরের ভালোবাসা, এ ভালোবাসা সত্যের ভালোবাসা, এ ভালোবাসা পবিত্র ভালোবাসা, এ ভালোবাসা অনন্ত ভালোবাসা। আর আজকে এই প্রেম, এই সাতটি রংধনুর মতো প্রেম যদি আপনার জীবনে থাকে,
আপনার পরিবার, আপনার সমাজ, আপনার সন্তান, আপনার মা বাবা, প্রত্যেকটা সম্পর্ক আজীবন যিশু বইবেন। কারণ তাকে যারা বিশ্বাস করে তারা অনন্ত জীবন পায়, আর আমাদের যদি মৃত্যুহীন জীবন হয় তাহলে আমাদের সম্পর্ক চিরজীবিত থাকবে। কারণ আমাদের মধ্যে যে ভালোবাসা বিরাজ করে সেই বিরাজ খ্রিস্টের ভালোবাসা, অনন্ত প্রেম, যা কোনো অবস্থাতেই ভাঙতে পারে না, কোনো অবস্থাতেই বিনষ্ট করতে পারে না। কারণ এই ভালোবাসার উৎস এক যোহনের চারের আমরা যদি দেখি 18-19, উৎস আমরা নই, কারণ খ্রিস্ট, উনি আগে আমাদের ভালোবেসেছেন, আগে প্রেম করেছেন, তবে আমরা আজকে যিশু ক্রুশে দেখে জীবনে বুঝি কত বড় তার ভালোবাসা। আজকে কি আমরা আমাদের জীবনের হারিয়ে যাওয়া ভালোবাসা, সম্পর্ক ভেঙে যাওয়া বা সম্পর্ক হারিয়ে যাওয়ার আমরা কি একটা সমাধান পেতে পারি খ্রিস্টের কাছ থেকে? আমরা কি পেতে পারি যে উৎস নিয়ে আজকে খুঁজছিলাম, আমাদের জীবনের ভালোবাসার উৎস কি হওয়া উচিত? খ্রিস্টের পবিত্র ভালোবাসা। আমরা আজকে খুঁজছিলাম যে আমরা কেন ভালোবাসব, কারণ যিশু শিখিয়েছেন স্বার্থ দিয়ে না, কেউ আগে ভালোবাসা পাওয়ার আশা করে ভালোবাসতে নেই, কেউ ভালো না বাসলেও ভালোবাসতে হয়। তাই তিনি বলেছেন, তুমি আমাকে যেমন ভালোবাসো তোমার শত্রুকেও একই ভালোবাসা বাসো। আর তাই আমরা এই খ্রিস্টের ভালোবাসা থেকে কি পেতে চাই? একটা জিনিসই, তার সেই দয়ার জীবনে আমরা চলতে চাই আমাদের পাপটাকে দিয়ে। আর আমরা কিভাবে এই ভালোবাসা ধরে রাখতে পারি? কিচ্ছু না, প্রতিদিন যিশুর কাছে আমরা আমাদের জীবনকে অর্পণ করে তার ভালোবাসাকে জানব, তার ভালোবাসাকে হৃদয় নেব। আর আজকে আমাদের কি ভালোবাসার প্রয়োজন? এই সারা পৃথিবীতে বঞ্চনাময় কষ্ট, সমস্ত সম্পর্ক ভেঙে যাচ্ছে, মৃত্যু হচ্ছে, হঠাৎ হঠাৎ মানুষ চলে যাচ্ছে, বয়স নেই কিছু, আবার অনেকে মৃত্যুকে বেছে নিচ্ছে, আবার অনেকে ভালোবাসা সম্পর্ক চুরমুর করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পৃথিবী আজকে বড় কাঙাল এক প্রকৃত প্রেমের জন্য। এই পৃথিবী হাহাকার করছে যে প্রকৃত ভালোবাসা সম্পর্ক কোথায় মানুষ পাবে। মানুষ হতাশা, জর্জরিত, বেদনাকাত, দুমড়ে মুচড়ে রয়েছে। একটা সেই যদি আমরা কোল্ড ড্রিঙ্কস খেলে ক্যানটাকে এরকম চিপে দিই, মানুষের জীবন ওই রকম কোকড়ানো ক্যানের মতো আজকে চলে গেছে। সলিডিটি বা তার মধ্যে সমস্ত যে উচ্ছ্বাস, সেই সত্য ভার উধাও, আর এই ভার ভালোবাসা আনতে পারে একমাত্র যিশু খ্রিস্ট, তার পবিত্র প্রেম, তার এই সাতটি প্রেমের বিশিষ্ট এবং গুণ আজকে আমাদের জীবনে সেই ভালোবাসা আসুক। সেই সাতটি গুণ কি? তার প্রেম সহ্য করে, চিরসহিষ্ণু সর্বদা এবং মধুর আনন্দের। তার প্রেম কি করে? সত্যের সহিত আনন্দ করে, কোনো মিথ্যার ছলনার ভালোবাসা করে না। তার প্রেম সকলই বহন করে, যত দুঃখ ক্লেশ হোক সেই ভালোবাসা বহন করে। তার প্রেম সকলই বিশ্বাস করে, তার প্রেম সকল কিছু প্রত্যাশা করে, তার প্রেম ধৈর্য ধরে অপেক্ষা করে। কারণ এই সত্যম, এই প্রেম, অনন্ত প্রেম কোনোদিন শেষ হয় না। তাই আজকে খ্রিস্ট এই প্রেম আপনাদের হৃদয়ে প্রকাশ করুন, যে প্রকাশের মধ্য দিয়ে আপনাদের প্রত্যেককে, ছোট বড় প্রত্যেকের জীবনে এই সাতটি রং আপনাদের জীবনে সেই রেইনবোর মতো রঙিন উজ্জ্বল করে তুলবে, যা সমস্ত ভাবে আপনাদের জীবনকে এক আকর্ষণীয় ভালোবাসার সম্পর্কে, পরিবার, সমাজে মেলে ধরবে। আর এটাই খ্রিস্টের প্রকৃত আনন্দ এবং ইচ্ছা। ঈশ্বর আপনাদের আশীর্বাদ ধন্য করুক। ধন্যবাদ সকলকে। জয় যিশু। থ্যাংক ইউ।